जय जय श्री राधे राधे। आज एकादश दिन महाप्रभुर जीवनी पाठे आज के अपनारा जे विषयगुली सुनबें ता हलो निमायेर विभिन्न पौराणिक पालाय अभिनयेर कथा, चापाल गोपालेर विभिन्न कीर्तिकलापेर कथा, श्रीबास आचार्यर बाड़ीते भगवत आलोचनार कथा, निम्न श्रेणी मानुषर जन्य धर्म प्रचारे नितायर हरिनाम प्रचार। এই জায়গায় নিত্যানন্দ প্রভু বলেছেন, নিতায় যারে দেখে তারে বলে জোর কর করি, আমায় কিনিয়া লহ বল গৌর হরি, এবং জগাই মাধায়ের বিভিন্ন কীর্তিকলাপ। প্রভু বলে নিত্যানন্দ, শুনহ বচন, মালা দিয়া ঝাট করো ব্যাসের উপজন। দেখিলেন নিত্যানন্দ প্রভু বিশ্বম্ভর, মালা তুলি দিলা তার মস্তক উপর, চাঁচর চিকুরে মালা শোবে অতি ভাল, ছয় ভূত বিশ্বম্ভর হইলা তৎকাল, শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীহল মুসল, দেখিয়া বিস্মিত হইলা নিতাই বিহল, সরভুজে দেখি মূর্ছা পাইল নিতাই, পড়িলা পৃথিবী তলে ধাতু মাত্র নাই। সূত্র শ্রী চৈতন্য ভাগবত। মধ্যে মধ্যে নিমাই অন্তরঙ্গ ভক্তগণকে লইয়া ভক্তিভাবের উদ্দীপক পৌরাণিক নাটকের অভিনয় করিতেন। তিনি স্বয়ং প্রধান প্রধান চরিত্রের ভূমিকায় অবতীর্ণ হইয়া এমন চমৎকার অভিনয় করিতেন যে তাহা দেখিয়া সকলেই বিস্মিত হইত। এমনকি অনেক ক্ষেত্রে অভিনয়ের পরিচ্ছদ পরিহিত নিমাইকে শচীদেবীও নিজ পুত্র বলিয়া চিনিতে পারিতেন না। আবার কখনো কোনো দেবদেবীর ভূমিকায় অবতীর্ণ হইলে নিমাই সেই ভাবে সম্পূর্ণ আবিষ্ট হইয়া যাইতেন। এই রূপে তাহাকে কৃষ্ণ, রাম, নৃসিংহ, শিব প্রভৃতি পুরুষভাবে, আবার কখনো রাধা, লক্ষ্মী, দুর্গা, আদ্যাশক্তি প্রভৃতি প্রকৃতিভাবে প্রকাশ পাইত। প্রভু দুর্গা, প্রভু লক্ষ্মী, প্রভু বা কী শক্তি খাটে বসি ভক্তগণে দিলা প্রেম ভক্তি। একদিন এইরূপে বজলীলার অভিনয়ে নিমাই বোজের অধিষ্ঠাত্রী মহামায়া আদ্যাশক্তির ভাবে আবিষ্ট হইয়া বড়া ভয় করে ভক্তগণের সম্মুখে দণ্ডায়মান হইলেন। অপার স্নেহশালিনী বরাভয় ধারিণী জগজ্জননীকে সাক্ষাৎ দর্শন করিয়া ভক্তগণের প্রাণ অতীব উল্লাসিত হইল। তাহারা ভক্তিবরে জগদম্মার শ্রীচরণে দণ্ডবত প্রণাম ও যথাশক্তি পূজা অর্চনা করিয়া করজোড়ে স্তব আরম্ভ করিলেন। শাস্ত্রজ্ঞ পণ্ডিত ভক্তগণ দেবী মাহাত্ম অনুসরণ করিয়া ভগবতীকে স্তব করিলে পরে তিনি অতীব প্রসন্ন হইয়া তাহাদিগকে বাঞ্ছিত বর প্রদান করিলেন। জননী আবেশ বুঝিলেন সর্বজনে, সেই রূপে সবে স্তুতি পরে প্রভু শুনি। জয় জয় জগৎ জননী মহামায়া, দুঃখিত জীবের দেহ চরণের ছায়া, জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কোটীশ্বরী, তুমি যুগে যুগে ধর্ম রাখো অবতরী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে তোমার মহিমা, বলিতে না পারে অন্য কে দিবে এক সীমা, জগৎ স্বরূপা তুমি, তুমি সর্বশক্তি, তুমি শ্রদ্ধা দয়া লজ্জা, তুমি বিষ্ণু ভক্তি, যত বিদ্যা সকল তোমার মূর্তিভেদ, সর্বপ্রকৃতির শক্তি তুমি কহে বেদ, নিখিল ব্রহ্মাণ্ডে পরিপূর্ণ মাতা, কে তোমার স্বরূপ কহিতে পারে কথা, তুমি ত্রিজগৎ হেতু গুণত্রয়ময়ী, ব্রহ্মাদি তোমারে নাহি জানে এই কহি, সর্বাশ্রয়া তুমি সর্বজীবের বসতি, তুমি আত্মা অবিকারা পরমা প্রকৃতি, জগৎ আধার তুমি দ্বিতীয় রহিতা, মহিরূপে তুমি সর্ব জীব পালয়িতা, জল রূপে তুমি সর্ব জীবেরও জীবন, তোমার শরীরে খণ্ডে অশেষ বন্ধন, সাধুজন গৃহে তুমি লক্ষ্মী মূর্তিমতী, অসাধুর ঘরে তুমি কাল রূপাকৃতি,
তুমি সে করহত্রী জগতের সৃষ্টি স্থিতি, তোমা না ভজিলে পায় ত্রিবিধ দুর্গতি। তুমি শ্রদ্ধা বৈষ্ণবের সর্বত্র উদয়া, রাখহ জননী চরণের দিয়া ছায়া। তোমার মায়ায় মগ্ন সকল সংসার, তুমি না রাখিলে মাতা কে রাখিবে আর। সবার উদ্ধার লাগি তোমার প্রকাশ, দুঃখিত জীবের মাতা কর নিজ দাস। ব্রহ্মাদির বন্দ তুমি সর্বভূত বুদ্ধি, তোমার শরীরে সর্ব মন্তাদির সিদ্ধি। সূত্র শ্রী চৈতন্য ভাগবত। ভক্তগণ সঙ্গে নিমাই অতি সঙ্গপনে আপনার ভাবে চলিলেও তাহার প্রচারিত ধর্ম সমাজের উপর ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে লাগিল। তিনি যেভাবে সর্বদা সৎপ্রসঙ্গ শাস্ত্রাদি বাক্যা আলাপ আলোচনা করিতেন, ভাগবত তত্ত্ব ভক্তিমার্গ ও সাধন ভজনের উপদেশ দিতেন, সর্বোপরি তাহার দৈনন্দিন জীবনের কার্যকলাপ যে নতুন ভাবের প্রকাশ হইত, তাহাতে বহু ব্যক্তির জীবনের গতি পরিবর্তিত হইয়া গেল। আবার ওই সকল ভক্তগণের দ্বারা প্রভাবিত হইয়া নিত্য নতুন লোক আশ্রয় লইতে আসিত। এইরূপে দিনে দিনে তাহার প্রভাব বাড়িয়া চলাতে ঈর্ষাপরায়ণ ধর্মদ্বেষী একদল লোক বিরোধী হইয়া দাঁড়াইল। তাহারা নিমাই এবং ভক্তগণে বিশেষত তাহাদের ধর্মমত ও ভজন প্রণালী নিন্দা করিয়া চারদিকে নানা প্রকার কুৎসা রটাইতে লাগিল। ভাবের বিরোধী অধার্মিক অসৎ লোকের সংসর্গে ভাব ভক্তির বিশেষ হানি হয় বলিয়া নিমাই ও ভক্তগণ ওই সকল লোক হইতে সর্বদা দূরে অবস্থান করিতেন। বিশেষত ভজনকালে ওই সকল লোককে কিছুতেই নিকটে আসতে দিতেন না। ইহাতে নিন্দুকেরা নিন্দা করিবার আরও সুযোগ পাইল। তাহারা বলিতে লাগিল, নিমাই রাত্রে শ্রীবাস আচার্যের গৃহে ভক্তগণ সহ মিলিত হইয়া নানা রকম দুষ্কর্মের অনুষ্ঠান করেন। বিরুদ্ধবাদীগণের মধ্যে সমাজের নেতৃস্থানীয় কয়েকজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। তাহারা শাস্ত্রের দোহাই দিয়া প্রচার করিলেন, নিমাই পণ্ডিত বেদসম্মত ধর্মাচরণ ত্যাগ করিয়া কতকগুলি ভণ্ডের সঙ্গে মিলিয়া সমাজকে অধঃপাতে দিতেছে। গোপাল নামক জনৈক ব্রাহ্মণ স্বীয় স্বভাবের দোষে লোকের নিকট চাপাল গোপাল নামে পরিচিত হইয়াছিল। সে নিমাই ও ভক্তমণ্ডলীর কুৎসা প্রচার করিবার জন্য একদিন রাত্রে শিবাসের বাড়ির দ্বার দেশে একটি মদের হাঁড়ি এবং কলাপাতায় লাল জবা ফুল, আতপচাল, দুর্বা ইত্যাদি এমনভাবে সাজায় রাখিল যে সকলে উহা দেখিয়া লোকের সন্দেহ হইবে। শ্রীবাসের ঘরে রাত্রে তান্ত্রিক কাপালিক দিগের ন্যায় কুক্রিয়ার অনুষ্ঠান হয়। ভোরবেলা দরজা খুলিবা মাত্রই শ্রীবাস সমস্ত দেখিতে পাইলেন। নিন্দুকদিগের কাণ্ড বুঝিয়া অতীব দুঃখিত হইয়া ভগবানের নাম স্মরণ করিলেন। শ্রীবাস আচার্যের শাশুড়ি ছিলেন ঘোর বিষয়াসক্ত এবং ভগবদ বিমুখী। নিমাই পণ্ডিতের সঙ্গে মিলিত হইয়া জামাতা বিপুতে চলিতেছে বলিয়া তাহার খুব দুঃখ হইয়াছে। রাত্রে শিবাসের গৃহে নিমাই যখন ভক্তগণ সঙ্গে মিলিত হইতেন, তখন বিরুদ্ধবাদী বহির্মুখ বলিয়া বুড়িকে সেখানে থাকিতে দেওয়া হইত না। বুড়ির অন্তরে খুব কৌতূহল হয়। তিনি একদিন অতি গোপনে গা ঢাকা দিয়া লুকায় রইলেন। রাত্রে ভজনের সময় অন্যদিনের ন্যায় অন্তরে উল্লাস ও ভাবের প্রকাশ না হয় সেদিন ভক্তগণ সহ নিমাই অতীব দুঃখিত হইলেন। কারণ অনুসন্ধান করিয়া নিমাই বলিলেন, কোনো অভক্ত বাহিরের লোক এখানে আছে কিনা খোঁজো দেখি। তাহারা অভিপ্রায় অনুযায়ী সন্ধান করিয়া শ্রীবাসের শাশুড়িকে পাওয়া গেল এবং তাহাকে ঘর হইতে বাহির করিয়া দেওয়া হইল। অতঃপর ভজনে চিত্ত খুব একাগ্র হওয়ায় সকলেই আনন্দে মগ্ন হইলেন। নিন্দুকের এই সকল অপচেষ্টা সত্ত্বেও নিমাই যথা নিয়মে ভগবদ্দিগকে লইয়া সাধন ভজন রত রইলেন। কিন্তু প্রজ্বলিত অগ্নিকে কেহ ঢাকিয়া রাখিতে পারে না। ভগবদ ইচ্ছায় যে ভাগবত তরঙ্গ উঠিয়াছিল তাহাও আর শ্রীবাসের আঙিনায় আবদ্ধ রইল না। নিমাই আর আপনার ভাবে ভক্ত সঙ্গে গোপনে থাকিতে পারিলেন না। লোকের সঙ্গে তিনি যতই মেশেন ততই তাহার ত্রিতাপ জ্বালার পরিচয় পান। তাহার কোমল প্রাণ ব্যথিত হইয়া উঠিল। তিনি তাহাদিগকে ব্যথা জুড়াইতে ভগবানের কথা শোনাইবার জন্য আকুল হন। ইহার ফলে
প্রকাশ্যে সকলের সঙ্গে মিলিয়া ভজন কীর্তন আরম্ভ হইল। এখন হইতে নিমাই প্রত্যহ ভক্তগণকে সঙ্গে লইয়া বিকালবেলা নবদ্বীপের রাস্তায় এবং গঙ্গার ঘাটে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন আরম্ভ করিলেন। পূর্ববঙ্গ ভ্রমণ এবং গয়া যাত্রার কালে নিমাই ধর্মের দুরবস্থা প্রত্যক্ষ করিয়াছিলেন। নবদ্বীপেও সমাজের অতি উচ্চস্থানে বসিয়া তিনি অনেক অভিজ্ঞতা লাভ করিয়াছিলেন। এখন আবার সর্বসাধারণের সঙ্গে মিশিয়া দেশের দুঃখ দুর্দশা এবং বিশেষভাবে হৃদয়ঙ্গম করিলেন। একদিকে ব্রাহ্মণাদি উচ্চবর্ণে জাত্যাভিমান, পাণ্ডিত্যগর্ব এবং ভগবত বিমুখী বাগবিতণ্ডায় বৃথা আয়ুক্ষয়, অন্যদিকে শূদ্র ও অন্তজ জাতির অতিশয় দুরবস্থা, ধর্মশাস্ত্রে অজ্ঞতা, অস্পৃশ্যতা, ভগবত উপাসনায় অনধিকার, এমনকি পূজা পার্বণ উৎসবাদি উপলক্ষেও একত্রে মিলনে অযোগ্যতা এবং বিজাতীয় ধর্মে আগ্রহ ইত্যাদি দেখিয়া তাহার প্রাণ কাঁদিতে লাগিল। তিনি দেখিলেন অযাচিত হরিনাম বিতরণের মধ্যে এই সমাজব্যাধি এবং ধর্ম বিপ্লব নিরোধের মহা ওষুধ রইয়াছে। তাহার সমধুর কীর্তনে, অমায়িক ব্যবহারে, নিষ্কলঙ্ক চরিত্রে সর্বোপরি প্রাণ মন বিমোহনকারী সরল সহজ ভগবত তত্ত্বপূর্ণ মধুর উপদেশ লোককে চিত্ত আকৃষ্ট করিল। তাহার হরিনাম প্রচারের ফলে ক্রমশ সর্বসাধারণের মধ্যে প্রীতি এবং ভালোবাসা ও ঐক্য বৃদ্ধি, ঈর্ষা দ্বেষ, ভেদ বৈষম্যের ভাব কমিতে আরম্ভ করিল। নিমাই সকল শ্রেণীর লোকের সঙ্গে সমানভাবে মিশিতেন। তিনি ভক্তগণ সঙ্গে পাড়ায় পাড়ায় ঘুরিয়া লোকের দ্বারে দ্বারে গিয়া প্রচার করিতেন, জোড়হাতে অনুনয় করিয়া বলিতেন, ভাই এই দুর্লভ মনুষ্য জন্ম কেন বৃথা ক্ষয় করিতেছ, কেন ত্রিতপ জ্বালায় পুড়িয়া মরিতেছ, হরিকে ডাকো, হরিনাম কীর্তন করো, অন্তরে পরম আনন্দের সঞ্চার হইবে, ভগবত ভজন ভিন্ন শান্তি লাভের আর কোনো উপায় নাই, তাহার প্রচারে উচ্চনীচ ভেদ নাই, ধনী দরিদ্র বিচার নাই, পণ্ডিত মূর্খ জ্ঞান নাই, নিমাই যাহাকে দেখেন তাহাকে বুঝাইয়া শোনাইয়া ভগবানের পথে আনিবার হরিনাম লওয়াবার চেষ্টা করেন, ভগবতভাবে বিভোর তাহার কমনীয় মূর্তি, সুমধুর বাণী ও অমায়িক ব্যবহারে লোকের মন প্রাণ বিমোহিত হইয়া যায়, তাহারা তাহাকে আত্মসমর্পণ করেন। নিত্যানন্দ হরিদাস নিমাইয়ের অভিপ্রায় অনুযায়ী নবদ্বীপের সর্বত্র বিশেষত অলিতে গলিতে ঘুরিয়া পতিত কাঙাল দীন দুঃখী এবং নিম্ন শ্রেণীর লোকের মধ্যে ধর্মপ্রচার আরম্ভ করিলেন। ফলে তাহাদের মধ্যে নতুন চেতনা সঞ্চার হইল, তাহারা জাগিয়া উঠিল। নিমাইয়ের প্রভাব ও দেশে ধর্মের ধর্মভাবের বৃদ্ধি, বিশেষত ইতঃসাধারণের অভ্যুদয় দেখিয়া সমাজের রক্ষণশীল গোড়ার দল বিষম চিন্তায় পড়িলেন। তাহারা এক ধর্মবিরোধী গুণ্ডা প্রকৃতির দুষ্ট লোকেরা নিমাইকে পরম শত্রু মনে করিয়া তাহার নিন্দা এবং অনিষ্ট চিন্তা আরম্ভ করিল। সেই সময়ে নবদ্বীপে জগন্নাথ ও মাধব নামে দুই ভাই নগর রক্ষার কাজে নিযুক্ত ছিল। ব্রাহ্মণ সন্তান হইলেও তাহারা সদাচার সধর্ম ভুলিয়া গুণ্ডামি মাতলামি করিয়া কাল কাটাইত। লোকের নিকট তাহারা জগাই মাধাই নামে পরিচিত ছিল। নিমাইয়ের ধর্মপ্রচার হরিনাম সংকীর্তন তাহাদের মোটেই ভালো লাগত না। ক্রমে কীর্তনের জ্বালায় তাহারা অস্থির হইয়া উঠিল। কিছুকাল পরে যখন দেখিতে পাইল তাহাদের গুণ্ডা সহচরেরাও অনেকে নিমাইয়ের দলে ভিড়িয়া সংকীর্তনে যোগ দেয়, হরিনামে গড়াজগড়ি যায়, তাহাদের সঙ্গে মিশে না, মদ খায় না, গুণ্ডামি করে না, তখন তারা আর সহ্য করিতে পারিল না, প্রতিশোধ লইবার জন্য সুযোগ খুঁজিতে লাগিল। এদিকে নিতাই হরিদাসের সহায়তায় হরিনাম বিতরণে আত্মসমর্পণ করিয়াছেন। যাহাকে দেখেন তাহাকে প্রেমালঙ্গনে আবদ্ধ করিয়া হরিনাম লই অনুনয় করেন। নিতাই যারে দেখে তারে বলে, জোর করি আমারে কিনিয়া লহ বল গৌর হরি। ভাবে ভোলা নিতাই একদিন প্রচার করিতে বাহির হইয়াছেন। প্রেমাভাবে বিভোর হইয়া হরিনাম কীর্তন করিয়া নবদ্বীপের রাস্তায় চলিয়াছেন, এমন সময় জগাই মাধাই দুই ভাইয়ের সঙ্গে দেখা। মাতাল অবস্থায় টলিতে গলিতে দুই ভাই তাহার দিকে আসিতেছে, মুখে অশ্লীল গালাগালি। ভাবে বিভোর নিতায়ও নাচিতে নাচিতে
তাহাদের দিকে অগ্রসর হইলেন। মুখে সুমধুর হরিনাম, নিতাইকে দেখিয়া দুই ভাই খেপিয়া গিয়াছে। মাথায়ের হাতে মদের কলসি ছিল, ছুড়িয়া নিতাইয়ের মাথায় মারিল। মাটির কলসি মাথায় ঠেকিয়া ভাঙিয়া গেল, উহার আঘাতে মাথা কাটিয়া রক্ত ঝরিতে লাগিল। কাণ্ড দেখিয়া চারিদিকে লোক হাই হাই করিয়া উঠিল, কিন্তু নিতাইয়ের ভ্রুকম নাই। তিনি নাচিতে নাচিতেই অগ্রসর হইয়া মাধাইকে প্রেমালঙ্গন করিয়া গাহিতেছেন, হরি বলে আয় নেচে আয় জগাই মধাই, মেরেছ বেশ করেছ হরি বলে নাচো ভাই। আজ নিতাইয়ের প্রেমের পরশে পাষাণ হৃদয় গলিয়া গেল। বিবেকের উদয় হওয়াতে দুই ভাই নিত্যানন্দের চরণে পড়িয়া বারবার ক্ষমা চাইতে লাগিল। এদিকে নিতাইয়ের মাথায় কলসি মারার কথা শুনিয়া ভক্তগণ সহ নিমায় ছুটিয়া আসিলেন। আজ তাহার সেই রুদ্রমূর্তি দেখিয়া লোকে ভীত হইল, ভক্তগণের বিস্ময় জন্মিল। তখন আকুল চিত্ত জগাইমাদাই নিমায়ের চরণে লুটাইতে লাগিল, অতিশয় আরতি প্রকাশ করিয়া কৃপা ভিক্ষা করিল। চারদিকে বহু লোক জড়ো হইল, কিন্তু সকলেই চিত্তার্পিতের ন্যায় অবাক নিষ্পন্দ, কিন্তু নিমায়ের চিত্ত নরম হইল না। তিনি পাষণ্ডদিগকে ক্ষমা করিলেন না, দয়াল নিতাই আর স্থির থাকিতে পারিলেন না। দুই ভাইয়ের অপরাধ ক্ষমা করিবার জন্য, তাহাদিগকে কৃপা করিবার জন্য নিমাইকে ধরিয়া বসিলেন। করুণ হৃদয় নিত্যানন্দের অদ্ভুত প্রেমে উপস্থিত সকলের চিত্ত আদ্য হইল। নিমাইয়ের অন্তরে অতিশয় দুঃখ হইল, তিনি নিতাইয়ের দিব্য চরিত্র ত্যাগ তিতিক্ষা ও ক্ষমা দেখিয়া চমৎকৃত হইলেন। মার খেয়ে প্রেম যাচে এমন দয়াল কোথায় আছে ভাবিয়া বিস্মিত হইলেন।